ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানান আজ সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত গল্প বিভীষিকা গল্প পাঠের সোমনাথ পর্ব পরিচালনায় টিম রহস্য ও রোমাঞ্চ বাদুর জিনিসটা আমার মোটো ধাতে না আমার ভবানীপুর ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যার দিকে জানলার গাড়ুর দিয়ে নিস্তব্ধে এক একটা চামচিকা ঢুকে পড়ে তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন পাকা ঘরে আর যদি চাম ঢুকে পড়ে মাথার উপর বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করে তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তারাবার যা হোক একটা ব্যবস্থা করতে একবার তো বিনোদ আমার ওই ব্যাডমিন্টনের র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেললো সত্যি বলতে কি কিমাত্র যে আস্বস্তি হয় তা নয় তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে বাদুরের চেহারাটি আমার বরদাস্ত হয় না 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 পাখি না জানোয়ার তার উপর ওই মাথা নিচু করে পা গাছে আঁকড়িয়ে ঝুলে থাকা এসব মিলিয়ে মনে হয় বাদুর চিপটার অস্তিত্ব না থাকলেই বোধ হয় ভালো হতো কলকাতা আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে যে আমারই বুঝে জানোয়ারটার একটা প্রক্ষপাতিত্ব রয়েছে তাই বলে এইটা ভাবতে পারিনি যে শিউড়িতে এসে আমার বাসস্থানটায় ঢুকে ঘরের কটিকারের দিকে চেয়ে দেখব সেখানেও একটি বাদুর ঝোলায়মান এই যে রীতিমতো বাড়াবাড়ি ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এখানে থাকা চলবে না এই বাড়ির খোঁজ পাই আমার বাবার বন্ধু কাকার কাছ থেকে। শিউরিতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য শিউরিতে এর অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন শাতকের জন্য শিউরিতে যাওয়ার কথা উঠল, আমি তিন করে কাকার কাছেই তিনি শুনে কাছে আমি বললাম যে বাংলাদেশে প্রাচীন পুরো ইট মন্দিরের সম্বন্ধে গবেষণা করছি একটা বই লেখার ইচ্ছাও আছে এমন সুন্দর সব মন্দির চারদিকে ছড়িয়ে আছে অথচ সেই নিয়ে কোনো বইও নেই আর কোনো প্রমাণও দেখা নেই ওহো তুমি তো আবার আর্টিস্ট তোমার বুঝি ওই দিকে একটু শখ তা বেশ বেশ কিন্তু শুধু শিউরি কেন ওরকম মন্দির তো বীরভূমেও রয়েছে সুরুল হেমতপুর দুবরাজপুর ফুলবেড়ে বীরসিংহপুর এসব জায়গাও তো ভালো ভালো মন্দির আছে তবে সব কি তোমার ভালো লাগে না তা নিয়ে বই লিখতে তোমার ইচ্ছা করে না যাই হোক তিন কাকা একটা বাড়ির সন্ধান পুরোনো বাড়িতে থাকতে আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো বাড়িতে এখন কলকাতায় চলে এসেছে তবে যতদূর জানি দরোয়ান গোছের একজন লোক থাকে সেখানে দেখাশোনা করবার জন্য বেশ বড় বাড়ি তোমার কোনো অসুবিধা হবে না পয়সা করিও লাগবে না কারণ পেশেন্ট পার্টি আমার একেবারে জমের হাত থেকে তাকে নিয়ে আসি আর কি ফিরিয়ে তিন তিন বার দিন সাথেকের জন্য তার বাড়িতে একটা ঘরে একজন গেস্ট থাকবে আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হয়ে যাবে হলেও তাই কিন্তু সাইকেল রেসকা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটি পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ লোকটিকে হাঁক দরওয়ান কি নাম তোমার আজ্ঞে বাবু মধুসূধন ব্যস্ত মধুসূধন তা ওই বাবাজিকে এখানে কি বসবাস করেন নাকি না আজকে আমার অভ্যর্থনা দিতে এখানে এসেছেন মধুসূদন কলিকাঠের দিকে চেয়ে মাথা চুলকাইয়ে বললো বাবু অত আমি খেয়াল করিনি ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে কিন্তু উনি থাকলে তো আমার থাকা মুশকিল ও আপনি কিছু ভাববেন না বাবু ও সন্ধ্যা হলেই চলে যাবে তা হয় না গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে সেই ব্যবস্থা করা যাবে কি আর আসবে না বাবু আর কি আসে তো একটা বাসা বাঁধে নিজে আসবে রাত্রিরে কোন সময় ফস করে ওই ঢুকে পড়েছে দিনের রানা তো চোখে দেখতে পায় না বাবু তাই পেরোতে পারিনি চা টা খেয়ে বাড়ির সামনের বারান্দায় একটা পুরাতন বেতের চেয়ারে এসে বসলাম বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকের কার যেন একটা মস্ত আম বাগান গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যাচ্ছে পশ্চিম দিকের একটা বাঁশ ঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়াও দেখা যায় শিরুর এই একটি বিখ্যাত প্রাচীন গির্জা রোদ্দা পড়ল একটু অধিকটা ঘুরে আসবো বলে স্থির করলাম কাল থেকে আবার কাজ শুরু করতে হবে খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খান তিরিশ পুরো ইঁটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরাও আছে এবং অপর্যাপ্ত ফিল্মও আছে এই এইসব মন্দিরের গায়ে প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইঁটের আয়ু আর পদিন এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশের এই অমূল্য সম্পদ কিন্তু হারিয়ে যাবে আমার ঋষ্পের দিকে তাকিয়ে দেখি বাজে সাড়ে পাঁচটা গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হল আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দায় সিঁড়ির দিকে পা বাড়িয়েছি এমন সময় আমার কান ঘেসে সনসম শব্দে কি যান একটা উড়ে আমবাগানের দিকটায় চলে গেল শোয়ার ঘরে ঢুকে করিখাটের দিকে চেয়ে দেখি বাদুরটা নেই যাক বাঁচাই গেল সন্ধেটা অন্তত নির্বিঘ্নেই কাটবে হয়তোবা আবার আমার লেখার কাজটাও একটু এগিয়ে যায় যেতে পারে বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনা মন্দিরগুলি এর আগেই দেখা হয়ে গিয়েছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা শিরুতে থাক থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম রোদ্দা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটা বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটির অসমতল জমি তাল আর খেজুর গাছের শাড়ি এসব আমার বড়ই ভালো লাগে তবে শিউরিতে আমার এই প্রথম আশা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি তবু এই সন্ধ্যাটায় ওই লাল গির্জায় আশপাশটা ভারী মনোরম লাগলো হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা ওই রেলিং দিয়ে ঘেরা দূর থেকেই কারোর বাগান বলে মনে হয় একটা লোহার গেটও রয়েছে বলে মনে করা যায় আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয় খান খানতিরিশ খ্রিস্টানদের খবর রয়েছে গোরস্থানটায় কোনটার ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনটাতে মাটিতে শোয়ানো পাথরের ফলক এইগুলি যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই স্তম্ভগুলিতে ফাটলও ধরেছে আবার ফাটলির মধ্যে এক একটা অসত্যের চারাও আছে গেটটা খোলাই ছিল ভেতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটাই দেখলাম সন সতেরোশো তিরানব্বই আবার আরেকটাই দেখলাম সতেরোশো অষ্টআশি সবই সাহেবদের কবর ইংরেজ রাজত্বে গোড়ায় যুগে ভারতবর্ষে নানা মহামারীর প্রকোপে অধিকাংশই অল্প বয়সে মৃত্যু হয়েছে একটা ফলকের লেখাটা একটু স্পষ্ট আসে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব এমন সময় পেছনেই যেন কি একটা পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি একটি মাঝবয়স্ক বেঁটে গোছের লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আমার এদিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে লোকটার পরনে একটা কালো আলপাকার কোট আর একটা ছাই রঙের পেন্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা আপনি বাদুর জিনিসটা বিশেষ পছন্দ করেন না না তাই না ভদ্রকের কথায় চমকে উঠলাম এটা সে জানলো কি করে আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন কি করে জানলো খুবই সোজা আপনি যখন আপনার বাড়ির দরওয়ানটিকে আমার ঘরের বাদুর তাজিয়ে দেবার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিল ও তাই বলুন ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জী। আমাদের চার পুরুষের বাস এই শেওড়িতে। কৃষ্ণন্ত বৈ সুন্দর দিকতে গিজ্জা گورস্তানে আসপাসটায় ঘুরতে বেশ ভালোই লাগে, বুঝলেন না। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন জানি লাজ্জার লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার শর্তা যেন কেমন একটা মিহি অথচ করকশ আর গায়ে পড়ে আমার এমনিতেই জ্বলছে না মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম সেটা আর হয়ে ওঠেনি কি মুশকিল রাস্তায় সাফ করতে হলে তো দেখতেও পাব না ভদ্রলোক বললেন আপনি টর্চের চিন্তা করবেন না অন্ধকারে চলাফেরার অভ্যেস আমার আছে বেশ ভালোই দেখতে পাই একটা গর্ত আছে কিন্তু সামনে ভদ্রলোক আমার হাতটা ধরে এক টান দিয়ে বাঁদিকে সরিয়ে দিলেন তারপর বললেন ভাম্পায়ার কাকে বলে জানেন সংক্ষেপে বললাম জানি ভাম্পায়ারকে কে না জানে রক্তচূষা বাদুর বলেই তো ভ্যাম্পায়ার ব্যাট গরু ছাগল ইত্যাদি ওই গলা থেকে রক্ত চুষে খায় আমাদের দেশে এ বাদুর আছে কি না আমার ওই ঠিক জানা নেই তবে বিদেশের বইতে ভাম্পায়ার কথা আমি কিন্তু শুনেছি শুধু বাদুর কেন বিদেশি ভূতের গল্পের বইও পড়েছি মা কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত মানুষের গলা ধরে রক্ত চুষে খায় দাদর বলে ভাম্পায়ার কাউন্টাকোলার কাহিনীতে থাকতেই পড়েছি আমার এবার বিরক্ত লাগলো এই ভেবে যে। বাদুরের প্রতি আমার মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আমার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ আমবাগানটার পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন আপনার সঙ্গে আলাপ করে আমার বিশেষ আনন্দিত হলুম আছেন তো কদিন বললুম আছি আসি বেশ বেশ তাহলে তো দেখাই হবেই তারপর গোস্তানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধ্যে থেকে ওদিক পানি এলেই আমার দেখা পাবেন আমার পাপ পিতার কবরও ওখানেই আছে কাল আসবেন দেখিয়ে দেব মনে মনে বললাম তোমার সঙ্গে যত কম দেখা যায় ততই ভালো এই বাদুরের উৎপাদ যেমন অসহ্য এই বাদুর সম্পর্কে আলোচনাও তেমন অতৃপ্তিকর অনেক অন্য বিষয়ে চিন্তা করা আছে আমার এই ফালতু বাদুরে চিন্তা করলে আমার হবে না বারান্দায় সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবাগানটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন বনের পেছনে ধান দিক থেকে তখন শিয়ালের কোরস আরম্ভ হয়ে গেছে আশ্বিন মাস তাও যেন কেমন একটা ঘুমট রয়েছে বাতাসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম বাদুরের ভয়ে জানলা দরজা বন্ধ করে দিয়েছিল সেগুলো খুলে দিলেই বোধহয় একটু আরাম পাওয়া যেতে পারে কিন্তু দরজাটা খুললে ভরসা হলো না বাহাদের জন্য নয় তবে দরওয়ানের বাবাজির ঘুম যদি হালকা হয় চরির উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে কিন্তু এই সব মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় এই দরজা খোলা থাকলে রাস্তার কুকুর ঘরে ঢুকে জুতো দফা রাফা করে দেয় এই অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে অনেকবার তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে রাখলাম দেখলুম বেশ ঝিরঝিরে হাওয়া হয়ে আসছে ওখান থেকে ক্লান্ত থাকায় ঘুম আসতে লাগল না ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম জানলার গড়া দেগলা লাগিয়ে সন্ধেবেলা ওই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে আছেন তার চোখ দুটি জল জলে সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো তারপর দেখলাম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাভ দিয়ে গোড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়ল ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কি ভিতকুটে স্বপ্ন রে বাবা বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে এক হাঁক দিয়ে বললাম চা দিতে মধুসূদন সকাল সকাল খেয়ে না অসুবিধা মধুসূদন বারান্দার বেতের টেবিলে চা রেখে যাওয়ার সময় লক্ষ্য করলম তাকে যেন একটা বিষণ্ন দেখাচ্ছে বললুম কি হলো মধুসূদন কি হলো মধুসূদন শরীর খারাপ নাকি রাত্রে ঘুম হয়নি মধুসূদন বললেন বাবু আমার কিছু হয়নি হয়েছে আমার বাছুরটার কি হলো কাল রাত্রিরে বাবু সাপের কামড়ে মরে গেছে সে কি গেল আগে তার মরবে না এই সবে সাত দিনের বাছুর বাবু গলার কাজটা মেরেছে ছবল কি জানি গোখরো না কি মনটা কেমন যেন খচ করছে গলার কাছে মনটা কেমন যেন খচ করে উঠল গলার কাছে গলায় ছবুর উম কালি যেন একটা হঠাৎ মনে পড়ে গেল ভাম্পেয়ার ব্যাট জন্তু জান গলা থেকে রক্ত শুষে নেয় ভাম্পেয়ার ব্যাট কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছবলে বাছুর মরবে বিয়েতে আমার আশ্চর্য কি আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছবুল লাগালো তো অস্বাভাবিক ব্যাপার নয় আমি মিছামিছি দুটো জিনিসের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছি মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজের তর্জোর করব। বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকেই কাঠের দিকে চলে গেল কালকে সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে ওই জানলা খোলাতেই মনে কাণ্ডটা হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলাম আজ রাতে যত যতগুমোটি হোক না কেন দরজা জানলা সব বন্ধ রেখেই দেব সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটলো অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পৌরহিতের মন্দিরে গায়ে কাজ থেকে সত্যি স্তম্ভিত হতে হয় হেমতপুর থেকে বাসে করে ফিরে শিউরি এসে যখন পৌঁছলাম তখন সাড়ে চারটে বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই সারাদিন কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম তাই গোরস্থানের বাইরে সচনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম পরের মনে হলো লোকটাকে না দেখার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব কিন্তু সে হবার জো মাথা হেঁট করে হাটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লোক লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন ঘুম হয়েছে তো ভালো আমি সমক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলাম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আমার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না দিনের বেলাটা কষে ঘুমিনি আর সন্ধ্যে থেকে সারা রাত এদিক ওদিক বেড়াই বেড়াই এই ঘোড়ায় কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো বলুন তো এই গোড়স্তানের ভেতরে এবং আশেপাশে কত জিনিস দেখবার আর শোনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা আপনি কি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল হলো কি জানেন এই বেরোনোর রহস্যটা সকলের জানা নেই তাই শোকিয়া তারা কেউ কাঁদে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে হুম মাঝরাত্রি যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় শিয়াল যখন ঘুমিয়ে পড়ে ঝিঁঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন তখন যাদের এই শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারাই সব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকাচ্ছা শুনতে পায় অবশ্যই এই যে বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ কান এই দুটোই খুব ভালো ঠিক বাদুরের মতন মনে মনে ভাবলাম এই মধুসূদনকে লোকটার কথা জিজ্ঞাসা করতে হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কতদিনের বাসিন্দায় বাসিন্দা নেই কি করেন ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে বিশ্বাস রাখতে এসে আলাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি এবার রাগ সামলাতে পারলাম না হাঁটা থামিয়ে লোকটা থেকে ঘুরে বললাম দেখুন দেখুন মশাই আমি সাত দিনের জন্য এখানে এসেছি বিস্তর কাজ রয়েছে আমার আপনাকে সঙ্গ দেওয়ার মতো সুযোগ হবে বলে আমার মনে হয় না ভদ্রলোকের প্রথমটা আমার কথা শুনে একটু মুশ্রে পড়লেন তারপর মৃদু অথচ বেশ জির কণ্ঠে অসৎ হাসি মাখিয়ে বললেন আপনি আমার সঙ্গ না দিলেও আমি কিন্তু আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি তো সেই সময়টা কথাই বলছিলামই না আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে দিয়ে আমি বাড়ি চললাম রাত্রে খাবার পর মধুসূদনকে লোকটির কথা জানলাম মাথা চুলকে বলে আগে বাবু বলে কাউকে তারপর একটু ভেবে বলল ও হ্যাঁ হ্যাঁ বাবু এই দাবান দাবান বেটি খাটে মানুষ এই কোট প্যান্ট টুলুন পড়েন এই গায়ের ময়লা হ্যাঁ 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 একদম একদম মধু ও আরে বাবু তার তো মাথা খারাপ সে তো হাসপাতালে বেশ কিছুদিন আগে অব্দি ছিল তবে এখন শুনেছি তার এখন ব্যায়ামটা স্থির তাকে চিনলেন কি করে বাবু তাকে তো অনেক দিনই এখানে দেখিনি আর ওর বাপ নীলমণি মুখুর যে ছিলেন পাদ্রী সাহেব ও ভালো লোক তবে তিনিও শুনেছিলেন ওই মাথার ব্যামতি মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে আর বলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা তোমার নয় জানলাটা খুলে আমি দিয়েছিলাম ওটার যে মাঝের গড়ার নেই সেটা খেয়াল ছিল না মধু বলল এক কাজ করব বাবু এই কাল ওই ফাঁকটা বন্ধ করে দেবো আজের একটা বড় ওই জানলাটা ভেজানোই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করছি রাতে খাতা খুলে সেগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাস্ক খুলে আগামীকালের জন্য নতুন ফিল ভরলাম জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তক তক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম মনে মনে ভাবলাম আজকালকার বৈজ্ঞানিক যুগে বাবুর কথাগুলো সত্যি হাস্যকর স্থির করলাম হাসপাতালে বাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার তার চিকিৎসা করেছিল সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুমোট ভাবটাও কেটে গিয়েছিল তাই জানলা বন্ধ করাতেও কোনো অসুবিধাও লাগছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ পূব দিকে দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখি বুকটা ভেতরটা ধরাশ করে উঠল জানলাটা কখন জানি খুলে গেছে সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়েছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার ওপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে চলে যাচ্ছে নিঃশ্বাস পায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে ওপর দিকে চাইতেই দেখি বাদুরটা দেখতে পেলাম আমার খাটের ঠিক ওপরেই বাঁদরটা বন বন করে চোরকি পাক করছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা করলাম এই অবস্থায় দুর্বল হলে অনৈবর্্য বিপদ বাদরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাত হাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপরে থাকা আমার শক্ত বাধাই কাকাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠলারের দিকে তাক করে এক ঝাঁপ দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে খাতা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাদুটা ছিটকে গিয়ে জানলা গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে বাইরে গিয়ে মাঠে পড়ল পরবর্তী একটা খচমচ শব্দ মনে হলো কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পানালো জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই পাদুরটারও চিহ্ন মাত্র নেই বাকি রাত তার ঘুমতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকায় মন থেকে অনেকটাই কেটে গেল এই বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও কোনো সত্যি প্রমাণ নেই কিন্তু বিদঘুটের লোকটা ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর এরকম আমার মনে আসত কলকাতায় যেমন ঘরে ঢোকে এ তার মনে হতো যাই হোক হেমতপুরের বা কাজটা বাকি আছে চা পান সেরে সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়লাম গোরস্থানে কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটা হেসে বলল ওই বোধ গাছ থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়েছে বুঝলেন বললাম সে কি গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এ তো পদ্ম পাগল মাঝে একটু সুস্থ হয়েছিল বুঝলেন তার আগে এই সন্ধ্যাবেলা গাছ ও গাছ উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো ঠিক ওই বাদুড়েদের মতো